রাজশাহী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেখো, আমরা বিগত ক্লাসের যে অধ্যায়টি পড়েছিলাম সেটি হচ্ছে চেইন রুল, চেইন রুল ফর সেভারেল ভেরিয়েবলস। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আজকে কিছু প্রবলেম করব। প্রথম প্রবলেম কি দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, একটু খেয়াল করি আমরা। ইফ ডাব্লু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু রো সাইন ফাই কস থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু রো সাইন ফাই সাইন থেটা, জেড ইজ ইকুয়াল টু রো কস ফাই, দেন ইউজ দ্য চেইন রুল টু ফাইন্ড ডেল ডাব্লু ডেল রো ডেল ডাব্লু ডেল থেটা অ্যান্ড ডেল ডাব্লু ডেল ফাই। অর্থাৎ যে ফাংশনটি আমার দেওয়া আছে, দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ ডাব্লু ওয়াই চলকের এখানে ফাংশন তিন চলকের। আবার এক্স ওয়াই জেড খেয়াল করো, কয় চলকের ফাংশন? এক্স ইকুয়াল টু রো সাইন ফাই কস থিটা, দ্যাট ইজ তিন চলকের ফাংশন। এই ক্ষেত্রে যদি আমাদেরকে ডাব্লু কে বলে রো এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলা হয়, তাহলে চেইন রুল কি হবে? থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে চেইন রুল কি হবে? ফাই সাপেক্ষে ডেরিভেটিভ করলে চেইন রুল কি হবে? আমরা সেটা যদি নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে এই প্রবলেমটি সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আগে আমাদের তাহলে প্রবলেমটা আগে শুরু করি আমরা, তারপরে কথা বলি। গিভেন দ্যাট কি দেওয়া আছে, দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এদিকে এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, দেখো রো সাইন ফাই কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, রো সাইন ফাই সাইন থিটা, জেড দেওয়া আছে কি রো কস ফাই। অর্থাৎ ডাব্লু এক্স ওয়াই জেড তিন চলকের ফাংশন এবং এক্স ওয়াই জেড প্রত্যেকে আবার এরাও তিন চলকের ফাংশন রো ফাই থিটা। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটি এখন আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। দেখো, আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে ফর্মুলাতে কি ধরনের জিনিস বের করতে হবে সেটা ফর্মুলা দেখে বলে আমরা বুঝতে পারবো। এছাড়া আমি এর আগে তোমাদেরকে টেকনিক বলে দিয়েছি যে ডাব্লু যে চলকের যে কয়েক চলকের ফাংশন হবে প্রত্যেক চলকের সাহায্যে ডাব্লুটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করে নেবো। আবার এক্স যে কয় চলকের ফাংশন এক্স কে সেই কয়টা চলকের সাহায্যে সাপেক্ষে ডেরিভেটিভ করব। এভাবে ওয়াই এবং জেড কে প্রত্যেকটা চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ডেরিভেটিভ করি সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ডাব্লু কে এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডেল ডাব্লু ডেল এক্স ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, যদি ডেল ডাব্লু ডেল ওয়াই করি টুয়াইস ওয়াই, যদি ডেল ডাব্লু ডেল জেড করি তাহলে মাইনাস টুয়াইস জেড। এবার কি করব, এক্স কে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, পর্যায়ক্রমে রো ফাই থিটার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ডেল এক্স ডেল রো ইজ ইকুয়াল টু কি হবে, সাইন ফাই কস থিটা, ডেল এক্স ডেল এবার কি হবে ফাই সাথে ডেরিভেটিভ করব, তাহলে রো কস ফাই কস থিটা। এবার ডেরিভেটিভ করবো কার সঙ্গে, থিটার সাপেক্ষে, তাহলে ডেল এক্স ডেল থিটা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস রো সাইন ফাই সাইন থিটা। এবার যদি ওয়াই কে ডেরিভেটিভ করি, ডেল ওয়াই ডেল রো ইজ ইকুয়াল টু কি হবে দেখাও, সাইন ফাই সাইন থিটা, ডেল ওয়াই ডেল ফাই ইকুয়াল টু কি হবে, রো কস ফাই সাইন থিটা, আর কি হবে আমাদের ডেল ওয়াই ডেল এবার কার সাথে ডেরিভেট করবো, থিটার সাথে ইকুয়াল টু তাহলে রো সাইন ফাই কস থিটা।
এবার চেক করে এখানে করব ডেল জেড ডেল রো ইজ ইকুয়াল টু cos 5 জেড ডেল জেড ডেল ফাই ইজ ইকুয়াল টু মাইনাস রো sin 5 ডেল জেড ডেল থিটা যেহেতু এখানে কোনো থিটা টার্ম নাই দ্যাট ইজ 0 ওকে এখন আমাদের ডেরিভেটিভের কাজ শেষ এখন আমাদের মেইন কাজটা কি ফর্মুলাটা সঠিকভাবে লিখতে হবে এখন দেখো w হচ্ছে কি ফাংশন xyz এর xyz এর ফাংশন কারণটার রো ফাই থিটা তাহলে ফর্মুলাটা আমরা কিন্তু এখন যদি সরাসরি লিখতে চাই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি আমরা এখন ট্রি ডায়াগ্রামের সাহায্য নিই এটা প্রশ্নের অ্যানসারের জন্য করতে হবে না কিন্তু ফর্মুলাটা লেখার জন্য আমাদের সুবিধা হবে এই জন্য আমি একটু রাফলি এখানে ফর্মুলাটা লিখছি দেখো খুব সহজে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে এত বড় ফাংশনের ক্ষেত্র খুব সহজে ফর্মুলাটা লিখতে পারবো সবাই তাহলে আমাদের আগে জানতে হবে ডাব্লুটা কিসের কিসের ফাংশন আমি একটু ছোট করে লিখছি যে তোমার জায়গা কম এক্স ওয়াই জেড ঠিক আছে এখন এক্স ওয়াই জেড এর কয়টা তাহলে ব্রাঞ্চ করে নেব আমরা তিনটা ব্রাঞ্চ y z ঠিক আছে এখন x আবার কয় চলকের ফাংশন রো ফাই থিটা তাহলে রো ফাই থিটা রো ফাই থিটা এটাও রো ফাই থিটা রো ফাই থিটা ঠিক আছে এটা যদি এখন আমরা লিখতে পারি খুব সহজে আমরা খালি জাস্ট ডেরিভেটিভ করে দাও ডেল ডব্লিউ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেল এক্স ডেল এটা হচ্ছে গিয়ে ডেল এক্স ডেল ফাই ডেল এক্স ডেল থিটা এখানে ডেল ডব্লিউ ডেল ওয়াই আর এটা হচ্ছে ডেল ওয়াই ডেল রো এটা হচ্ছে আমার ডেল ওয়াই ডেল ফাই আর এটা হচ্ছে ডেল ওয়াই ডেল থিটা এটা হচ্ছে ডেল ডাব্লু ডেল সবগুলো লেখার দরকার নাই তোমাদের এমনি বোঝার জন্য জাস্ট সবগুলো লিখছি একটা লিখলে এমনি আইডিয়া করে লিখতে পারবা পরবর্তীতে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ ডেল ডাব্লু জেড জেড তাহলে এখানে ডেল জেড ডেল রো এটা হচ্ছে ডেল জেড ডেল ফাই এটা হচ্ছে ডেল জেড ডেল থিটা আমি আবারও বলছি ট্রি ডায়াগ্রামটা কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সারের জন্য প্রয়োজন নেই কিন্তু জাস্ট ফর্মুলা লেখার জন্য আমরা এটা লিখছি যেন আমরা খুব নির্ভুলভাবে ফর্মুলাটা লিখতে পারি এর সহায়তায় ঠিক আছে তাহলে এখন কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো খেয়াল করে একটু রো এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তাহলে ফর্মুলাটা কি হবে ডেল ডাব্লু ডেল ডাব্লু কে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে রো এর সাপেক্ষে তাহলে ডেল ডাব্লু ডেল রো ইজ ইকুয়াল টু জাস্ট এই দুটা গুণ আমি দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা জাস্ট এই দুটা গুণ যোগ এই দুটা গুণ যোগ এই দুটা গুণ তাহলে ডেল ডাব্লু ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল রো প্লাস আমার জায়গা সমস্যা ডেল ওয়াই ডেল নাই সরি এখানে কি ছিল এটা হচ্ছে গিয়ে কত ছিল ডেল জেড ছিল ডেল জেড ডেল রো ছিল ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো ডেল এক্স ডেল রো এখানে একটু খেয়াল করে দেখো ডেল ডাব্লু ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল রো যোগ এবার কি লিখছি ডেল ডাব্লু ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল রো তাহলে ডেল ডাব্লু ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল রো প্লাস ডেল ডাব্লু ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ডাব্লু ডেল জেড ইন্টু ডেল জেড ডেল রো ডেল ডাব্লু ডেল জেড ইন্টু ডেল জেড ডেল রো যদি এখন এই ফর্মুলাটা আমরা লিখতে পারি খুব সহজে মানগুলো বসে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এখন আমরা কি করি মানগুলো বসিয়ে দিব সেখানে একটা লাইন লিখি আমরা আলে উপরে যে কাজ হবে কিনা আচ্ছা এখন এখানে এসে আমরা দেখো সুতরাং
del W del rho আমরা ছোট করে লেখার চেষ্টা করি কারণ আমার এই মানগুলো দরকার হবে পরবর্তীতে অন্তর্ভুক্ত অনুশীলনের জন্য বুঝতে যাচ্ছি না দেখি কত কি হয় তাহলে del W del x এর মান হচ্ছে 2 x দা del x del rho এর মান হচ্ছে দেখো ইনটু sin phi cos theta এরপরে প্লাস del W del y দ্যাট ইজ 2 y আর del y del rho এর মান হচ্ছে sin phi sin theta তাহলে sin phi sin theta plus sorry minus 2z কারণ আমাদের কি ছিল minus 2z minus 2z into কি হবে del z del rho অর্থাৎ cos phi into cos phi ঠিক আছে এই লাইনটা আমাদের মনে রাখতে পারবো এটা দেখে এই লাইনটা মুছে দেই আর আমি এখান থেকে কি লিখতে পারি del w del rho is equal to এখন আমাদের কি করতে হবে জাস্ট x y z এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে x এর মান কি লিখতে পারি x এর পরিবর্তে আমাদের কি আছে rho sin phi cos phi তাহলে 2 rho আর এখানে sin sorry rho sin phi cos theta তাহলে এখানে rho sin phi আছে আরেকটা তাহলে sin square phi আর cos theta দ্যাট ইজ cos square theta প্লাস 2 এবার y এর পরিবর্তে কি দাও লিখতে পারি আমরা দেখো y equal to rho sin phi sin theta তাহলে is equal to 2 rho sin square phi sin square theta minus 2 z z এর মান হচ্ছে কি rho cos phi অর্থাৎ cos square phi clear এখন খুবই সহজ দেখো is equal to এই দুটো টার্ম থেকে আমরা কি করতে পারি দেখো 2 rho sin square phi কমন নিতে পারি তাহলে আমরা যদি কমন নেই তাহলে কি হয়ে গেল 2 rho sin square phi কমন নিলে কি হয়ে যাবে cos square theta plus sin square theta minus 2 rho cos square phi is equal to কি হবে এখানে এই মানটুকু আমাদের কি জানি 1 তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 rho sin square phi minus 2 rho cos square phi is equal to 2 rho কমন যায় sin square phi minus cos square phi এখানেও আমরা মুছে দেই কারণ আমরা লিখতে পারছি না পরবর্তীতে অঙ্কে দেখে ডেরিভেটিভ ব্যবহার করে নেব না হলে ঠিক আছে তাহলে সেই দেই আর তাহলে আমরা কি লিখতে পারি del rho আর del w del rho is equal to দেখো 2 rho আমরা একটা ফর্মুলা জানি এখানে আমাদের কি আছে sin square phi minus cos square phi কিন্তু আমাদের একটা যে ফর্মুলা জানা আছে কিসের cos square phi minus sin square phi আমরা কি লিখতে পারি cos 2 phi তাহলে যদি মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিই সামনে নিয়ে এটাকে যদি এমন ভাবে লিখতে পারি তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারবো এখানে ঠিক আছে তাহলে ফর্মুলাটা তাহলে কি হয়ে যাবে মাইনাস 2 rho cos 2 phi ক্লিয়ার তাহলে আমরা সুতরাং কি পেলাম আমি মুছে দিতে হলো আমাকে যাই হোক del rho sorry del w del rho is equal to minus 2 rho cos 2 phi yeah তাহলে আমরা দেখো rho এর সাপেক্ষে w কে rho এর সাপেক্ষে ডেরিভেটিভ একটা বের করতে পারলাম এখন আমরা কি করব theta এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করব এবার কি করব আমরা w কে ডেরিভেটিভ করব theta এর সাপেক্ষে ঠিক আছে এখানে যদি আমরা এখন একটু খেয়াল করি এইবার গুণ করব কোন দুটো এই দুটো গুণ যোগ এই দুটো del w del x into del x del theta just আগের মতই শুধুমাত্র কি হয়ে যাবে rho এর জায়গায় theta হয়ে যাবে plus del w del y del y del theta plus del w del z into del z del theta এই জন্য বললাম যে এত কিছু লেখার দরকার নেই শুধুমাত্র যদি তোমরা যদি সামান্য অল্প একটা লিখে বাকিগুলো সব করতে পারো এটা কোনো সমস্যা নাই এরকম যেহেতু এটা রাফ ফ্রি করা জাস্ট ফর্মুলাটা বোঝার জন্য ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে মানগুলো বসিয়ে দিতে হবে তাহলে del w del x ডেরিভেটিভ করে আমরা কি পেয়েছিলাম 2 x আর del x del theta
এটা কি ছিল থিটা অর্থাৎ মাইনাস রো সাইন ফাই সাইন থিটা প্লাস ডেল ডব্লিউ ডেল ওয়াই টুয়াইস ওয়াই আর ডেল ওয়াই ডেল থিটা হচ্ছে রো সাইন ফাই কস থিটা রো সাইন ফাই কস থিটা মাইনাস টু জেড আর জেড কে থিটার সাথে ডেরিভেটিভ করে কি হয়েছিল জিরো ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এক্স এর মান আমি একবারে বসিয়ে দেই টু এক্স এর মান রো সাইন ফাই কস থিটা তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস টু রো স্কয়ার ঠিক আছে সাইন স্কয়ার ফাই কস থিটা সাইন থিটা আরেকবার খেয়াল করে দেখো এক্স এর পরিবর্তে আমার কি আছে রো সাইন ফাই কস থিটা তাহলে রো আর রো স্কয়ার আর সাইন সাইন স্কয়ার সাইন স্কয়ার ফাই সাইন ফাই সাইন ফাই সাইন স্কয়ার ফাই আর আমার কি হলো সাইন থিটা কস থিটা ঠিক আছে এবার হচ্ছে প্লাস টু এখানে যদি ওয়াই মানটা বসিয়ে দিই রো সাইন ফাই সাইন থিটা তাহলে রো স্কয়ার সাইন স্কয়ার ফাই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা এখন কি পেলাম দেখো মাইনাস টু রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কস থিটা সাইন থিটা প্লাস টু রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সাইন থিটা কস থিটা দ্যাট ইজ একই জিনিস একটা পজিটিভ একটা নেগেটিভ দ্যাট ইজ এখানে কি লিখতে পারি জিরো অর্থাৎ সুতরাং ডেল ডব্লিউ ডেল থিটা ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই আমি ডেল ডব্লিউ ডেল রো বের করলাম ডেল ডব্লিউ ডেল থিটা বের করলাম এই দুটো বের করেছি এখন এটা তোমাদের কি হলো হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তোমরা এটা নিজেরা ট্রাই করে করবে পাচ্ছ কিনা তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই দেখো নেক্সট প্রবলেম হচ্ছে একটু দেখি প্রবলেমটা কি ইফ ইউ ইজ ইকুয়াল টু ইফ ইউ ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই দেন শো দ্যাট ডেল ইউ x plus del u del y plus del u del z is equal to 0. তাহলে আমরা এখন সলিউশনে যাই দেখো সলিউশন গিভেন দ্যাট কি দেওয়া আছে u is equal to f of y minus x z minus y এখন এই ধরনের প্রবলেম গুলো যদি আমাদের এমন থাকে তাহলে আমরা কি করবো এফ অফ এত এন্ড এত এই দুটোকে আমরা সামা অন্য কোনো ভেরিয়েবল বলে ধরে নেব তাহলে লেট পি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স এন্ড কিউ ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই তাহলে এটাকে যদি এক নম্বর সমীকরণ দেই তাহলে সুতরাং ওয়ান ইমপ্লাই কি ইমপ্লাই করবে ইউ ইজ ইকুয়াল টু এফ অফ পি কিউ ঠিক আছে এখন তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো দেখো ইউটা কিসের ফাংশন হলো পি অ্যান্ড কিউ পি কিউ আবার কিসের ফাংশন যদি যেহেতু ইউ ইকুয়াল টু এফ অফ ওয়াই মাইনাস এক্স কমা জেড মাইনাস ওয়াই ছিল অর্থাৎ একটা ফাংশন ছিল ওয়াই মাইনাস এক্স এবং জেড মাইনাস ওয়াই তারপরে সেখানে ইউটা কিসের কিসের ফাংশন ছিল এক্স ওয়াই জেড তাহলে এখানে আমরা ধরে নিতে পারি পি টু হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন ঠিক আছে তাহলে আমাদের এখন ফর্মুলাটা কি হবে দেখো যে যদি আমরা কার সাথে ডেরিভেটিভ করব ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু তাহলে আবার ইউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে এফ অফ পি কিউ এটা একটু করে নিই তাহলে ভুল হবে না পি কিউ আর এটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড এটা কি হচ্ছে সরি এক্স ওয়াই জেড তাহলে ডেল ইউ ডেল এক্স এর সাথে ডেরিভেটিভ করলে কি হবে ডেল ইউ কি এর পরিবর্তে এফ লিখা যেতে পারে কোনো সমস্যা নাই ডেল এফ ডেল পি আর ইন্টু ডেল পি ডেল এক্স প্লাস সরি এখানে কি হবে
আর এখানে তাহলে কি হয়ে যাবে প্লাস ডেল এফ ডেল কিউ ইনটু ডেল কিউ ডেল এক্স। দেখো এটা একটু এইভাবে লিখে নিয়ে খুব চট করে নিজে যদি ভালো করে প্র্যাকটিস থাকে তাহলে খুব সহজে নিজে ফর্মুলাটা লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ফর্মুলা লিখে কোনো ভুল হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো ডেল এফ ডেল পি এখানে কিছু করণীয় নাই, রেখে দিলাম এবারে। আর ডেল ডেল এক্স পি এর মানে আমাদের কি ধারণা আছে, দেখো ওয়াই মাইনাস এক্স প্লাস ডেল এফ ডেল কিউ। তাহলে কিউ এর মান কি ধরা আছে, দেখো কিউ এর মান হচ্ছে জেড মাইনাস ওয়াই। তাহলে এখানে কি হচ্ছে ডেল এফ ডেল পি, এক্স এর সঙ্গে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান, মানে একবারে মাইনাস ওয়ান লিখে দিলাম। আর এখানে কি হয়ে যাবে, দেখো এক্স এর সঙ্গে ডেরিভেটিভ করছি কিন্তু এখানে কোনো এক্স নাই, দ্যাট ইজ জিরো। তাহলে আমি জিরো টার্মটা লিখলাম, ঠিক আছে? তাহলে সুতরাং ডেল ইউ ডেল এক্স আমার কি হয়ে গেল মাইনাস ডেল এফ ডেল পি। এখন আমাদের কি করতে হবে, কার সঙ্গে ডেরিভেটিভ করতে হবে, ইউ কে ওয়াই সাপেক্ষে। ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখন কি হয়ে যাবে ডেল ইউ ডেল পি ইন্টু ডেল পি ডেল ওয়াই প্লাস, যদি চোখের সামনে এইটুকু থাকে তাহলে খুব সহজেই ফর্মুলা, এখানে ইউ না দিয়ে আরেকটা এফ দিয়েছি, সুতরাং এখন এফ দিতে হবে, ইউ দিলেও হবে এফ দিলেও হবে, কিন্তু যেটা দিবে সবগুলোতে একই দিতে হবে। ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল ওয়াই, তাহলে এখানে কি হচ্ছে ডেল এফ ডেল পি ইন্টু ডেল ডেল ওয়াই এর মানে এখানে মানে কত ছিল ওয়াই মাইনাস এক্স প্লাস ডেল এফ ডেল কিউ ডেল ডেল ওয়াই এর পরিবর্তে কি ডেল মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে এখানে ওয়াই সাথে ডেরিভেটিভ করছি ওয়ান, দ্যাট ইজ ডেল এফ ডেল পি প্লাস বারে মাইনাস দিয়ে দিই কারণ এখানে ডেল এফ ডেল কিউ ইন্টু এখানে মাইনাস হবে একবারে মাইনাস। প্রথমটা সরি, তাহলে এটা দুই নম্বর দিয়ে আর এটা আমরা তিন নম্বর সমীকরণ দিই। এগেইন লাস্টলি আমরা কি করতে পারি, ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল মাইনাস ডেল এফ ডেল পি, একটু মনে রাখলেই হবে। এখানে কি দেখতে কেমন হয়েছে ডেল এফ ডেল ইউ ডেল ইউ ডেল জেড, তাহলে ডেল এফ ডেল পি ইন্টু ডেল পি ডেল জেড ডেল এফ ডেল কিউ। আমি একটু দ্রুত করছি কারণ এগুলো তোমরা আশা করি তোমাদের ভালোভাবে অন্তস্থ হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা সবই, এগুলো তোমাদের করা হয়ে গেছে। ডেল এফ ডেল কিউ ডেল কিউ ডেল জেড ডেল ডেল পি ডেল এফ ডেল পি ডেল ডেল জেড পি এর পরিবর্তে কি লিখব ওয়াই মাইনাস এক্স প্লাস ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল ডেল জেড পি এর পরিবর্তে জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু। এখন দেখো ডেল এফ ডেল পি আর এখানে কোনো জেড এর সাথে ডেরিভেটিভ করছে কোনো জেড এর টার্ম, দ্যাট ইজ জিরো, তাহলে প্রথমটা আমি লিখলাম না। আর এখানে জেড এর সাথে ডেরিভেটিভ করছি তার মানে প্লাস ওয়ান, তাহলে আমি একবার লিখে দিলাম ডেল এফ ডেল কিউ। সুতরাং আমরা কি লিখতে পারি ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল কিউ, এটা হচ্ছে দিয়ে চার নম্বর সমীকরণ। এখন দুই তিন এন্ড চার যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইমপ্লাই করবে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু, প্রথমটা আমার কি ছিল মাইনাস ডেল এফ ডেল পি ছিল, পরটা কি প্লাস ডেল এফ ডেল পি মাইনাস ডেল এফ ডেল কিউ, তারপর টার্মটা কি প্লাস ডেল এফ ডেল কিউ। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, তখন মাইনাস ডেল এফ ডেল পি প্লাস ডেল এফ ডেল পি কেটে গেল, মাইনাস ডেল এফ ডেল কিউ প্লাস ডেল এফ ডেল কিউ দ্যাট ইজ জিরো। সুতরাং আমরা কি লিখতে পারি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই প্রমাণটিও করে ফেলাম, আমরা লাস্ট আরেকটা প্রমাণ আছে করে দেখি একটু।
If x square by a square plus y square by b square plus z square by c square is equal to 1. And Lx plus my plus nz is equal to p. Then show that Vx m y by b square minus mz by c square is equal to dy divided by lz by c square minus lx by a square is equal to dz divided by mx by a square minus ly by b square. ঠিক আছে এখন যদি এ জাতীয় প্রবলেম থাকে এবং প্রমাণ এরকম টাইপের থাকে dx dy dz তাহলে আমাদের খুবই সহজ কি করতে হবে যে গিভেন দুটো ইকুয়েশন দেওয়া আছে তাদেরকে ডেরিভেটিভ করতে হবে পরে জাস্ট বজ্র গুণন করলে হয়ে যাবে ঠিক আছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাব তাহলে সলিউশন গিভেন দ্যাট x square by a square plus y square by b square plus z square by c square equal to 1 at the base lx plus my plus nz is equal to p. তাহলে সুতরাং আমরা এটাকে ডেরিভেটিভ যদি করি একবারে আমি একটু করে দিই কারণ তোমরা পারবে 2x প্রত্যেকটাতে 2 কমন দেবো ইকুয়াল জিরো দেবো আমি একটু শর্টকাটে করছি তাহলে x শর্টকাট তোমরা আসলে পারবে এই জন্য এটা ছেড়ে দিচ্ছি মানে লাইনটা লিখছি না তাহলে y b স্কয়ার dy প্লাস z c স্কয়ার dz is equal to 0 এটাকে দাও এক নম্বর সমীকরণ আর এখানে হবে কি lx সরি l dx l dx প্লাস m dy plus n dz is equal to 0 এটাকে দাও দুই নম্বর সমীকরণ তাহলে এক ও দুই যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো এটা উপরে নিচে লিখলে একটু সুবিধা হতো ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য তাহলে উপরে নিচে লিখে না এটাকে ডেরিভেটিভ করে ক্রস অপারেশন উপরে নিচে না লিখে ভুলা সামলা থাকবে এত এন্ড কি হবে যে এল ডিএক্স প্লাস এম ডিওয়াই প্লাস এন ডিজেড ইজ ইকুয়াল টু জি এটা দুই নম্বর সমীকরণ তাহলে এক আর দুই যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাই দেখো সুতরাং এক আর দুইকে ক্রস মাল্টিপ্লিকেশন করে পাই জি এক্স ডিভাইডেড বাই তাহলে প্রথমটা বাদ যাবে যে কি হবে এন ওয়াই এন ওয়াই divided by b square minus m z divided by c square is equal to এবার d y এবার কি হয়ে যাবে এই দুটো বাদ যাবে মাঝখানে এবার উল্টা দিক থেকে গুণ হবে অর্থাৎ l z l into z l into z divided by c square minus কি হয়ে যাবে x n অর্থাৎ nx nx by a square is equal to কি হয়ে যাবে dz divided by এবার এই দুটো যদি বাদ দেই তাহলে আমাদের কি হয়ে যাবে mx by a square mx by a square minus এই দুটো করলে কি হয়ে যাবে ly divided by b square ly divided by b square দেখো প্রমাণ হয়ে গেল তাহলে এর ধরনের যে কোনো প্রমাণের অঙ্ক আসুক না কেন আমাদের কি করতে জাস্ট ডেরিভেটিভ করতে হবে করে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ